হাবরা স্টেশনে এখন এক কথায় সকলেই চেনেন এই দিদিকে ইতিমধ্যে তিনি ঘুরে এসেছেন দিদি নাম্বার ওয়ানেও স্টেশনে তার দোকানেই স্বল্প মূল্যে মিলছে সুস্বাদু খাবার আর সেই খাবার কিনতে প্রায় ঘন্টাখানেকও দাঁড়িয়ে থাকতে হয় ভোজন রসিকদের পরে লম্বা লাইন হাবরা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখন এমনটাই যেন চেনা ছবি হয়ে উঠেছে সাদে আল্লাদের দোকানের সামনে ইচ্ছে ছিল যে সাদে আল্লাহ তখন থেকেই নাম ছিল তো ইচ্ছে একটা ছিল যে হাদে আলাদটাকে কোনো একদিন সেরকমভাবে সব কিছু ঠিকঠাক থাকলে আবার এগিয়ে নিয়ে যাব তো আর এদিক ওদিক কোনো দিক তাকাইনি মনে হলো একটা ভালো প্ল্যাটফর্ম মানে হাবড়ার মতো একটা এত যে জনজন আসে এখান থেকে অনেক দূর দূর থেকে লোকজন আসে থেকে যেতে যেতেই ওকে মেসেজ করলাম যে এবার আমি জবটা ছাড়ছি আমি দোকানটা এবার দেবো রাতে মা বাবাকে ফোন করে জানালাম মা বাবা ফুল সাপোর্ট করলো কারণ হাবড়া এলাকায় এই প্রথম মাটির হাড়িতে পাওয়া যাচ্ছে হান্ডি চিকেন ও মাটন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু হচ্ছে বিশেষ এই কম্বো অফার যেখানে থাকছে ফ্রায়েড রাইস চিলি চিকেনের পাশাপাশি বাসন্তী পোলাও ও হান্ডি চিকেন এবং মাটন আর এখন এই হান্ডি চিকেন ও মাটন তৈরি করে সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতো ভাইরাল গৃহবধূ জ্যোতি অধিকারী হাবড়া স্টেশনে নামলে যে কেউ একেবারে দেখিয়ে দেবে জ্যোতিদির দোকান দোকানে পৌঁছলেই বুঝতে পারবেন ভাইরালের মাহাত্ম ফার্স্টের দিন মানে দু কেজি রাইস করেছিলাম তখন হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল তো দু কেজির মধ্যে দু কেজি পুরো বিক্রি হয়নি পাঁচশোর সামথিং একটু বেশি হয়েছিল তো সেখান থেকে আস্তে আস্তে যারা খেয়েছে ভালো লেগেছে প্রায় আসা শুরু করলো সেখান থেকে আস্তে আস্তে বেড়ে ওটা এক কিলোতে গেল তারপরে কাস্টমাররা বললো পোলাও কেন রাখছো না আর এই চিকেন হান্ডিটা আমার কিন্তু সেই লকডাউনের সময় থেকেই খুব পপুলার ছিল তো সেই পাঁচশোর জার্নির থেকে আজকে দু মাস রানিং চলছে দোকান তো আজকে পঁচিশ কেজি দোকানের সামনে সর্বক্ষণই প্রায় ভিড় লেগে আছে ভোজন রসিকদের দোকান খোলার কয়েক মধ্যেই ঘন্টার শেষ হয়ে যাচ্ছে খাওয়ার দিন দিন বাড়ছে খাবারের পরিমাণ তবুও যেন মানুষকে দিয়ে কুলোতে পারছেন না দোকান মালিক জ্যোতি অধিকারী স্ত্রীর এই কাজ সামাল দিতে প্রয়োজনে নিজের কাজ ফেলে সামাল দিতে হয় স্বামীকেও সকালে বাজার করা থেকে রান্না তারপর দোকানে এসে বিক্রি এখন ব্যস্ততার এই নিয়মে যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে হাবরা স্টেশনের জ্যোতিদি এবং তার স্বামী শুভ অধিকারীর কাছে খুব ভালো এই রাস্তা দিয়ে গেলে বলে লোকে জ্যোতিদি বর যাচ্ছে সেলফি তুলতে আসে আমার সাথে মানে রীতিমত সেলিব্রিটি একদম এটা ভালো লাগে এটা ভালো লাগে খুব ভালো লাগে সাহায্য যতটা পারি নিজে অফিসের ফাঁকে যতটা পারি সকালবেলা বাজার করা অফিসের ফাঁকে চলে আসা যতটা পারি ততটা চেষ্টা করি রান্না যে করেন উনি তার বাজার আপনি করেন চেষ্টা করি করে দেওয়া আজকে সবাই এরকম ভালোবাসছে কালকে কালকে একটা জায়গায় জামা প্যান্ট কিনতে গেছিলাম সেখানে গিয়ে বলছে আপনার দোকানে খাবারটা কখন পাবো কখন গেলে পাওয়া যায় ভালো লোকে ডেকে জিজ্ঞাসা করছে এগুলো ভালো লাগে বেশ এক দু কেজি দিয়ে যে ব্যবসার সূচনা হয়েছিল আজ প্রায় পঁচিশ কেজি খাবারেও তা কম পড়ছে অনেকেই খাবার না পেয়ে ফিরে গিয়ে আবারও আসছেন পরের দিন এমন কি অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের আইবুড়ো ভাত খাওয়াতেও যতীদের হাতের পোলাও ও হান্ডি চিকেন নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেন একজন ভোজন রসিক

লকডাউনের সময়ে এই ব্যবসার কথা মাথায় আসলেও পরবর্তীতে হাবরা স্টেশনে দেওয়া ছোট্ট দোকান থেকেই আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই জ্যোতিদি দুই সন্তান স্বামী ও পরিবার নিয়ে এখন খোশ মেজাজে দোকান সামলান হাবরা স্টেশনের এই দিদি নাম্বার ওয়ান তাই জ্যোতিদির হাতে হান্ডি চিকেন ও বাসন্তী পোলাওয়ের স্বাদ নিতে চাইলে আসতেই পারেন হাবরা স্টেশনের স্বাদে আল্লাদে দোকানে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা